মৃত্যুর এক বছর অবধি বাড়িতে কেন শুভ কাজ করতে নেই, কি রয়েছে এর পিছনের কারণ, এই সময় বাড়িতে কোনো শুভ কাজ করলে কি কোনো ক্ষতি হতে পারে, তা আজকের এই ভিডিওতে আমরা জানব। তার আগে বন্ধুরা, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তো ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, উত্তরটি জানার আগে আপনাদের জানতে হবে পিতৃ কি, তারা কোথায় থাকেন। বন্ধুরা, আমরা যখন মারা যাই আমাদের কর্মের অনুসার আমরা নতুন জন্ম নেওয়ার আগে বিভিন্ন লোকে নিবাস করি, তার মধ্যে একটি লোক হচ্ছে পিতৃলোক। এই পিতৃলোকেই আমাদের পূর্বজরা নিবাস করেন, এনারাই হচ্ছে আমাদের কুলের দেবতা, তাই এনাদের রুষ্ট করে বাড়ির কোনো উন্নতি করা সম্ভব নয়। যে বাড়িতে পিতৃ রুষ্ট হয়ে রয়েছে বা যে বাড়িতে পিতৃ সমস্যা রয়েছে সে বাড়িতে উন্নতি হয় না, সর্বদাই অভাব লেগে থাকে। তাই পিতৃ সমস্যা কি সেই বিষয়ে আমি আলাদা একটি ভিডিও বানিয়ে আপনাদের বুঝিয়ে দেব। তো বন্ধুরা, এখন আপনারা বুঝলেন যে পিতৃ কি। তাই যখন কেউ মারা যায় তখন সে খুবই দুঃখে থাকে, কারণ বেশিরভাগ মানুষই তার মৃত্যুকে মেনে নিতে পারে না, তার কাছে এটা সব থেকে দুঃখজনক হয়, কারণ সে তার প্রিয় জনেদের ছেড়ে চিরজীবনের মতন চলে যাবে। যেই বাড়িতে তার ছোটবেলা থেকে কেটেছে সেই বাড়ি ছেড়ে তাকে চিরকালের মতন চলে যেতে হবে। তাই যে মনুষ্য পিতৃজনী লাভ করেছে সে চায় অন্তত এক বছর তার প্রিয়জন তার জন্য শোক পালন করুক। এর জন্য এক বছর পর বাৎসরিক করে পিতৃদের কাছ থেকে আশীর্বাদ নিয়েই নতুন জীবন শুরু করে। আর পিতৃপক্ষের দিন পিতৃদের আশীর্বাদ নেওয়ার জন্য প্রত্যেক বছর পিতৃপক্ষের দিন কাকেদের পিতৃদের নামে খেতে দেওয়া হয়, এতে তাদের আত্মা শান্তি পায়। এর ফলে পিতৃ আপনার বাড়ির নেগেটিভ সমস্যা দূর করে দেয়, ফলে আপনার বাড়িতে আর্থিক উন্নতি তো শুরু করে। কিন্তু বন্ধুরা, আপনি না পিতৃ লোকে যাবেন আর না স্বর্গে, আপনি যাবেন ঈশ্বরের ধামে। তাই এই লৌকিক কর্মগুলো অবশ্যই করুন, কিন্তু এতে কোনো রকম আশা রাখবেন না, এই আশাই আপনাকে জন্ম মৃত্যুর চক্রে বেঁধে দেবে। তাই আমাদের প্রধান কাজ হল ঈশ্বরের ভক্তি করা। এর জন্য শ্রীকৃষ্ণ বলেছেন, পিতৃদের মনে করলে পিতৃ লোকে যায়, দেবতাদের মনে করলে স্বর্গে যায়, আর যে আমায় মনে করে সে আমার ধামে যায়, যেখান থেকে কাউকে আর কখনো ফিরে আসতে হয় না। হরে কৃষ্ণা।